হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি, আসলে যদিও বিষয়টি অনেক পুরাতন, কিন্তু অনেকেই অনেক কমেন্টস করেছেন বা ফোনে জানতে চেয়েছেন যে দাদা, এই ব্যাপারে একটু আমাদের ভালো ধারণা দেন। তা আমি আসলে যতটুকু বুঝি বা জানি, আমি চেষ্টা করবো আপনাদেরকে সেই ব্যাপারটা একটু জানিয়ে দেওয়ার জন্য বা বলার জন্য। প্রথমত অনেকেই বলেছেন, বিশেষ করে দুটি বিষয় নিয়ে আজকে আমি একটু কথা বলবো। একটি বিষয় যে একটা ডিশ কানেকশন, পার্সোনাল ডিশ, এটি কানেকশন দেওয়ার জন্য আপনার ন্যূনতম অন্তত কী কী জিনিস আপনার প্রয়োজন হবে, একটা বিষয়। এবং আরেকটা বিষয় আপনার কথা বলবো আজকে সার্ভার নিয়ে, যে সার্ভারটা কীভাবে কাজ করে বা কী কী দরকার হয় সার্ভারটা চালানোর জন্য। তাই প্রথমেই আমরা একটু দেখবো যে একটা ডিশ কানেকশনের জন্য, পার্সোনাল ডিশ সেটিংয়ের জন্য আসলে আপনার কী কী দরকার হবে। কারণ এটা অনেকে প্রশ্ন করে থাকেন, আসলে কী উত্তর দেবো অনেক সময় ভেবে পায় না। যে আর কেউ বলেন, দাদা একটা ডিশ চালানোর জন্য কীভাবে আমি একটা ডিশ চালাতে পারি, আসলে তার মানে সে এই ব্যাপারে একেবারেই সে হয়তো বা তার ধারণা কম। বিষয়টা এমন প্রশ্ন করলে উত্তরটা দিতে গেলে অনেক কিছু ডিটেলস বলতে হয় বা জানাতে হয়। তা আমি আজকে আপনাদের একটু শেয়ার করছি যে অ্যাকচুয়ালি একটা ডিশ চালাতে গেলে বা একটা ডিশ যদি আপনি বাড়িতে পার্সোনাল ডিশ বা স্যাটেলাইট স্থাপন করতে চান বা স্যাটেলাইটের সিগন্যালটা ধরতে চান, সেই হিসাবে আপনার কী কী প্রয়োজন হতে পারে। তো ফার্স্ট আপনার প্রয়োজন হবে, যদি আমি বলবো যারা ফ্রি ভিউয়ার, যদি বড় ছাতা হলে ভালো হয়, বড় ডিশ হলে ভালো হয়। তো আপাতত আমি বলবো, যেহেতু আমাদের বঙ্গবন্ধু ওপেন হয়ে গেছে এবং বাংলাদেশের বিশেষ করে বেশ কিছু চ্যানেল এখানে আমরা ফ্রি পাচ্ছি এবং হয়তো বা সবগুলো চ্যানেলই এখন আপাতত আমাদের ফ্রিতে আছে, যদিও গতকাল থেকে কিছু চ্যানেল লক দেখাচ্ছে। সুতরাং এই বাংলাদেশ চ্যানেলটা নিয়ে একটা বড় সমস্যা ছিল যে আমরা বড় ডিশ ব্যবহার করবো কি না। কিন্তু যেহেতু বঙ্গবন্ধু ওপেন হয়েছে এবং বাংলাদেশের চ্যানেলগুলো কিউ ব্যান্ডে চলে এসেছে, সুতরাং এর জন্য আমি মনে করি যে এর জন্য আপনার সবচেয়ে ভালো হয় একটি ছোট ডিশ আর সাজেস্ট করব। তার মানে আপনি যে কোনো একটি ছোট ডিশ, মানে 2 ফিটের যে ডিশগুলো আছে, 22 ইঞ্চি বা 24 ইঞ্চি এই জাতীয় একটি ডিশ পাওয়া যায় 2 ফিট, সুতরাং বা 27 ইঞ্চি এমন ডিশ পাওয়া যায়, যেগুলো আপনারা এমন একটি প্রথমত যে জিনিসগুলো লাগবে, একটা ডিশ আপনাকে কিনতে হবে। এই ডিশটা আপনার হয়তো আপনার 1300-1400 বা 1500-1600 এই জাতীয় দাম নেবে, তবে কখনো কখনো চাহিদা বাড়ে, আবার কখনো কখনো স্থান ভেদে দাম আপ ডাউন হতে পারে। তবে ধরে নেন যে আপনার ডিশটির দাম 1200 থেকে 1800, এর মাঝে ভ্যারি করবে, বিভিন্ন কোম্পানির ডিশ আছে সব মিলে। ফার্স্ট আপনাকে এই ডিশটি সংগ্রহ করতে হবে। সেকেন্ড আপনাকে একটি রিসিভার, ফ্রি রিসিভার, যেগুলো যদি ফ্রি ভিউয়ার যারা আছেন, একটি আমি একটি হয়তো রিসিভার আমার হাতের কাছে একটি রিসিভার দেখতে পাচ্ছি, এই যেমন এটি একটি এডি লিঙ্ক রিসিভার, খুব লো রেটের রিসিভার, কম দামি রিসিভার, হয়তো মার্কেটে আপনি সহজেই পাবেন 1000 বা 1100-1200 টাকা আপনি পাবেন এই রিসিভারগুলো। এটা হচ্ছে এডি লিঙ্ক, আপনারা দেখতে পাচ্ছেন এডি লিঙ্ক 999 রিসিভারগুলো। ঠিক আমি বলবো না যে এটাই নিন, এটা একটু কম দামি রিসিভার, একবার ইকোলিং যেমন মার্কেট পেয়েছিল 4-7, এবং এটা অনেকে এখন পর্যন্ত অনেকে ব্যবহার করে থাকেন, ঠিক কম দামি রিসিভার হিসেবে ভালো চলে। তবে আমি যদিও আমি এখন সাজেস্ট করবো যে আপনারা এডিলিং ভালো করছে, ছবির মানও ভালো, সব দিকে ভালো, কিন্তু বর্তমানে সার্ভারটা একটু প্রবলেম করছে। তবে আপনারা যদি একটু ভালো ছবির কোয়ালিটি চান, তাহলে আমি আপনাকে পরামর্শ দেবো যে ফ্রিস্যাট V7, হয়তো আপনার 1700 থেকে 1800 টাকা দাম নেবে। ফ্রিস্যাট V7 বা ফ্রিস্যাট গ্রুপের যে সব রিসিভারগুলো আছে, ফ্রিস্যাট কম্বো বা ফ্রিস্যাট নোভা, V8 নোভা, যেটা ভালো, ছবির মান ভালো, অথবা ওপেন বক্স, যেগুলোর দামটা হয়তো একটু বেশি বা 3-এর উপরে, তারপরেও আমি মনে করি ভালো। আর যদি একটু লো রেটে নিতে চান, তাহলে হয়তো আমি সাজেস্ট করবো P8, অর্থাৎ ইউরোস্যাট P8, এটিও ভালো করেছে, র্যামটিও 2 জিবি র্যাম, সুতরাং একটু ফাস্ট আছে, ভালো করেছে রিসিভারটি। অর্থাৎ আপনি এমন যে কোনো একটি HD যে কোনো একটি রিসিভার হলেই হবে, তবে শুধু একটু খেয়াল করবেন বর্তমান সময় উপযোগী বা যুগ উপযোগী রিসিভারটিতে মোটামুটি নেটওয়ার্ক অপশনটি আছে কি না, সিসি ক্যাম বা শেয়ারিং অপশনগুলো আছে কিনা, DS ক্যাম বা স্মার্ট ক্যাম, এই জাতীয় অপশনগুলো আছে কিনা। যদি থাকে তাহলে আপনি ফ্রি চ্যানেলের সাথে বাড়তি অনেক সুবিধা পাবেন, IPTV দেখতে পারবেন বা ফ্রি রিসিভার পে চ্যানেলগুলোও আপনি উপভোগ করতে পারবেন।
সুতরাং আপনি রিসিভারগুলো কেনার আগে এর যেটাই কিনুন কেনার আগে এই বিষয়টি দেখে নেবেন। তাহলে তার মানে কি, আপনি ফার্স্ট একটি রিসিভার লাগছে, একটি ডিশ লাগবে, আর আপনার লাগবে হচ্ছে এমন একটি এলএনবি লাগবে। আমি বলছি না এটাই কিনুন, জাস্ট এটা এলএনবি, এটা আপনারা জানেন যে এটা এলএনবিটা কেমন থাকে। এটা হচ্ছে কিউ ব্র্যান্ডের এলএনবি, কিউ ব্র্যান্ড। আবার বড়ো ছাতার জন্য যেগুলো ব্যবহার হয় সি ব্র্যান্ড, যেগুলো একটু সাইজে বড় হবে। তা আপাতত যেহেতু আমরা কিউ ব্র্যান্ড নিয়ে কথা বলছি, আমি পরামর্শ দেবো ঠিক এমন একটি এলএনবি। তবে বড় বর্তমানে ছোটো ছাতা ইচ্ছা করলে আপনি দুটো বা তিনটে এলএনবি একসাথে ব্যবহার করতে পারেন এবং একাধিক স্যাটেলাইট সেখানে ট্র্যাক করতে পারেন। সুতরাং আশা করি সমস্যা হবে না। তাহলে আপনাকে একটি ডিশ, একটি রিসিভার, একটি এলএনবি আর একাধিক এলএনবি ব্যবহার করলে, যদি একটি এলএনবি ব্যবহার করেন তাহলে হয়তো লাগবে না, একাধিক এলএনবি ব্যবহার করলে আপনাকে এমন একটি অটো সুইচ, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক এই জাতীয় একটি অটো সুইচ, যেখানে আপনি চারটি এলএনবি কিন্তু ব্যবহার করতে পারেন একটা অটো সুইচ। এটা আমাদের রিসিভারে চলে যাবে এবং 1 2 3 4 4টি এলএনবি এখানে এক হয়ে রিসিভারে ঢুকবে। সুতরাং এই অটো সুইচের মাধ্যমে কিন্তু আপনি চারটি এলএনবিকে একসাথে একটা রিসিভারে ইউজ করতে পারবেন। তাহলে যদি আপনি একাধিক এলএনবি ইউজ করতে চান তাহলে আপনাকে এমন একটি অটো সুইচ আপনার প্রয়োজন হবে। তাহলে মোটামুটি তাহলে একটা ডিশ, একটি রিসিভার, এলএনবি হয়তো বা দুটো বা তিনটে বা দুটো এলএনবি আপাতত আমি ইউজ করবো, সাজেস্ট করবো, একটি অটো সুইচ। এই হলে মোটামুটি আপনি ফ্রি চ্যানেল যেগুলো আছে আপনি দেখতে পারবেন। তাই যারা পার্সোনাল ইউজ করেন বা ইউজ করতে চান ব্যক্তিগতভাবে, তাদেরকে পরামর্শ করবো এই চারটি জিনিস সংগ্রহ করে নেওয়ার জন্য। যদি খরচের কথা বলেন, আমি মনে করি এটা খরচ খুব বেশি নয়। একটি রিসিভার আপনি 1000 থেকে শুরু করে 2000 বা 3000 টাকা যে কোনো মানের একটি রিসিভার নিতে পারেন। একটি ডিশ, 2 ফিটের ডিশ আপনি 1200 থেকে শুরু করে 1800 এর ভিতর যেগুলো একটি ডিশ কিনতে পারেন। একটি এলএনবি হয়তো 150 টাকা থেকে শুরু করে 200 টাকা বা 220 টাকা নেবে। একটি অটো সুইচ ঠিক তাই 100 টাকা 150 টাকা এরকম নেবে। সব মিলে কিন্তু খুব বেশি খরচ নয়, আমি মনে করি 3-4 হাজার টাকা হলে প্রায় একরকম প্রায় হয়েই যায় আপনার ফ্রি দেখার জন্য। এবং সবচেয়ে বড় সুবিধা যেখানে আপনি ছবির মানটা অসম্ভব সুন্দর পাচ্ছেন, ভালো পাচ্ছেন। কেবল লাইনে যে ছবির মানটা থাকে সাধারণত ঝিরঝির থাকে বা অনেক সময় কিন্তু লাইন থাকে না, কিন্তু এটাই বড় সুবিধা যে আপনি ছবির মানটা ভালো পাচ্ছেন, প্লাস রেকর্ডিং পাচ্ছেন, প্লাস আপনি এখানে লাইন যে চলে যাওয়ার সেই ভয়টি আপনি থাকছে না। এই দিক দিয়ে আপনারা যারা ফ্রি হিসাবে ব্যবহার করতে চান, ফ্রি চ্যানেলগুলো দেখতে চান, উপভোগ করতে চান, সেখানে কিন্তু আপনার এমন একটি পার্সোনাল ডিশ বাড়িতে সহজেই আপনারা স্থাপন করতে পারেন। এবং এটা কিন্তু একটি বিশেষ করে শৌখিন যারা আছেন বা শখের বিষয়, এটা কিন্তু একটি শখ। সুতরাং আমি পরামর্শ দেবো যে আপনারা ঠিক এমন একটি ফ্রি স্যাটেলাইট ডিশ আপনার বাড়িতে স্থাপন, পার্সোনাল ডিশ আপনার বাড়িতে স্থাপন করুন এবং উপভোগ করুন বিভিন্ন চ্যানেল। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে ইচ্ছা করলে আপনি ঘুরে ফিরে অনেক ধরনের চ্যানেল আপনি কিন্তু এখানে উপভোগ করতে পারছেন। আসলে আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে অনেক সময় চলে যাচ্ছে, মানে অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটি। তবে আপাতত এই ভিডিওটি অর্থাৎ শুধু প্রয়োজনীয় ডিশগুলো আমরা এ পর্যন্ত রাখছি। এর পরবর্তী ভিডিওটি অর্থাৎ নেক্সট ভিডিও আমি চেষ্টা করবো আপনাদেরকে যে এই রিসিভারে কী করে, অর্থাৎ এই ফ্রি রিসিভারে কী করে আপনি পে চ্যানেল দেখবেন, অর্থাৎ কী করে আপনি সার্ভার ইউজ করবেন, এবং সার্ভার ইউজ করার জন্য অ্যাকচুয়ালি কী কী আপনার ম্যাটেরিয়ালস বা ইনস্ট্রুমেন্ট আপনার লাগবে বা কী কী জিনিসগুলো লাগবে, খরচ কেমন, কীভাবে সেটিং করবেন, সেই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে একটু দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।